ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 8:15 আর আজকে খুব একটু তাড়াহুড়ো করছি। ছেলে আর হাজবেন্ড বেরোবে, একটা দরকারে বেরোবে, এবং তোমরা সঙ্গে থাকো, তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে ওরা কোথায় যাচ্ছে। তাড়াতাড়ি খাওয়ার বলতে আমরা ডাল আর আলুটাকেই বুঝি। তো আলুটাকে কেটে নিচ্ছি আর মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর মুসুরির ডালটা খুব তাড়াতাড়ি শুদ্ধ হয় বলে তাড়াতাড়ি সময় মুসুরির ডালটা করাই ভালো। আর ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে এখন অবধি চা করিনি, তো চাটা করব ডালটা হয়ে গেলে পরে। তো ডালটা এখন কাটা দিয়ে নিচ্ছি আর এখন আমি চাটাকে বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেছে, এবারে চাটাকে ছেঁকে নেব। তো হাজবেন্ড, শাশুড়িমা আর আমি খাবো। তো ছেলে তো সকালবেলা চা খায় না, মানে কখনও কখনও ইচ্ছা হলে খায়। আর এখন আমি ছেলের খাবারটাকে আমি বেড়ে ফেলছি। তো ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ভাত আর ডালটা এখন বেড়ে ফেললাম। আর আলু ভাজা তো এখানে করে রেখেছি, এই দেখো। আজকে ছেলে খুব সকাল সকাল স্নান করে নিয়েছে। কোথায় যাচ্ছিস একটু বল। অগ্নিগড়ের পরীক্ষা দিতে। দাঁড়া ভাতটা মেখে দি, দাঁড়া। তাড়াহুড়ো করে রান্না করলাম, মানে অল্প রান্না করলাম, যেটা সকালবেলা ছেলে খেতে পারে। তুমি কিছু খাবে না? তো ও ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। আজকে সকালে ডিম সিদ্ধ দিইনি, যদি বাই চান্স পেট গরম হয়ে যায়, যেহেতু বাইরে যাচ্ছে। আর ও যাচ্ছে হলো অগ্নিবীরের পরীক্ষা দিতে, আর যেটা একদম কম বয়স থেকে শুরু হয়ে যায়। তো যাই হোক, জানি না কি হবে, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে, তাই না? তো এখন যাবে, এই জন্য খাওয়া দাওয়া করছে। স্নান খাওয়া সেরে ছেলে এখন আগে বেরিয়ে যাচ্ছে, কারণ ছেলের সাইবারে একটুখানি কাজ আছে। এই জন্য ওর বাবা বললো যে তুই আগে বেরিয়ে যা, তারপর আমি পিছন দিয়ে আসছি। আর বৃষ্টিটা ভীষণভাবে সমস্যা করছে, একভাবে প্যাচ প্যাচ করে পড়েই চলেছে। তো আগে বেরিয়ে গেল, এরপরে ওর বাবা বেরোচ্ছে আর বাইক নিয়ে যাবে। যাচ্ছে হলো মধ্যম গ্রামে। তো এখান থেকে অনেকটা দূরই, যেতে সময় লাগবে। এই জন্য একটুখানি বাড়ি থেকে তাড়াতাড়ি করেই বেরিয়েছে, যাতে সময়টা হাতে নিয়ে জায়গা মতো পৌঁছাতে পারে। তো ওর বাবা এখন গাড়ি বের করছে আর বেরিয়ে যাচ্ছে। হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আবার বাকি কাজগুলো আমাকে উপরে গিয়ে করতে হবে। তো দরজাটা বন্ধ করতে হবে এখন। এখানে রয়েছে মটর ডাল বাটা, বেসন আর পেঁয়াজ কুচি, সাথে কালো জিরে দেওয়া আছে, এটা বড়া করব। আর এখানে আলু ছোট ছোট করে কাটা রয়েছে, সিদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে পটল, যেটা ভাজা করব। আর এখানে রয়েছে ঝিঙে আর পটল কাটা, যেটা পোস্ত দিয়ে রান্না করব। এখানে আগের দিনই পোস্তটা বেটেছিলাম, তো আগের দিন কিছুটা ব্যবহার করেছি, আজকে কিছুটা রান্না করব। এর মধ্যে কিছুটা রসুনও দিয়ে রেখেছি। আর মিষ্টি শোনার জন্য যে আগের দিন তালের বড়া করেছিলাম, সেই তালের বড়া ভাজার তেলটা রয়েছে, সেই তেলটা দিয়ে আজকে রান্নাটা সারছি। তো প্রথমে পটলটাকে ভাজা করে নিচ্ছি, পটলটাকে ভাজা করে তারপরে তরকারি রান্না করব। পটলটা এখন ভাজা হচ্ছে। ভাজা করতে করতে তোমাদের সাথে আবার কথা বলতে এলাম। সকালবেলা ঠাকুরঘরে গেছিলাম, মিষ্টিকে ঘুম থেকে তুলে একটু ভোগ নিবেদন করে চলে এসেছি, মানে সবাইকে কিছু করতে পারিনি। তো দুপুরবেলা যাবো গিয়ে আবার পুজো করব। সকাল থেকে খুব তাড়াহুড়ো করছি, আর এতটা চাপ থাকে কাজে সকাল থেকে, মানে কোন দিকে যাবো ঠিক দিশ করতে পারি না। তো এখন রান্না হচ্ছে, এখন সকালে খাবারটা খাইনি, মানে যতটা পারছি রান্নাটা করে রাখছি, তারপরে করে তারপরে খাবো সকালবেলা। শাশুড়িমাও বসে আছে। তো যাই, আমার পটলটাকে উল্টে দিয়ে আসি। অল্প কটা পটল ছিল, ভাজা করা হয়ে গেছে। এখন করছি ডালের বড়াগুলো। তো ডালের বড়া বললে ভুল হবে, এর মধ্যে বেসনও দেওয়া আছে, তো ওগুলো ভাজা করছি। আর এদিকে ভাতটাকেও বেড়ে ফেলছি, ভাত আর ডাল বেড়ে ফেললাম, শাশুড়িমাকেও এদিকে দিয়ে দিয়েছি। আর আমার ভাতটা একটুখানি ঠান্ডা হচ্ছে। তো একদিকে খাওয়ার আগের কাজগুলো সেরে নিচ্ছি, মানে ভাতটাকেও এদিকে মেখে নিচ্ছি, আর ওদিকে গিয়ে তরকারিটাও নাড়াচাড়া করছি, ডালের বড়াগুলো নাড়াচাড়া করছি। আর এখন আমি পোস্তটা রান্না করছি। তো আলুটা মোটামুটি ভাজা করে তারপরে আমি পোস্তটাকে দিয়েছি, আর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। পোস্তর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিই, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। পোস্তর মধ্যে বেশি হলুদ দিলে পরে পোস্তর যে ফ্লেভারটা সেটা চলে যায়। তো এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু ঝিঙে, ঝিঙে থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। আর ওটাকে বসিয়ে দিয়ে আমি খেতে বসে গেছি, আর ডালের বড়ার পটল ভাজা আর ডাল দিয়ে ভাতটা খাচ্ছি। আর এত জোর জল তেষ্টা পেয়ে গেছে না, যে জলটাকে যে খাওয়ার আগে খাবো সেটা খেতে ভুলে গেছিলাম। তামার বোতলটা খালি করে এটাকে একটুখানি তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি। তো টক জাতীয় জিনিস দিয়ে তামা পিতল এগুলো মাজলে পরে পরিষ্কার হয়, আর তামার জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এই জন্য বোতলটাকে একটুখানি পরিষ্কার রাখতে হয়। আর কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো মেজে ফেলছি, আর কুকারটাকেও মেজে ফেলছি। মিমিদের মাংসটা আবার সিদ্ধ করতে হবে, এই জন্য কুকারটাকে পরিষ্কার করে রাখলাম। আর মাছ রান্না করবো, মাছটাকেও ধুয়ে ফেলেছি। তো এখন আমি আবার ঝিঙে পোস্তটাকে আবার একটুখানি নাড়াচাড়া করছি। আর শাশুড়িমা এখানে দেখো কুন্দি কেটে রেখেছে আগামীকালের জন্য, এটা আগামীকাল রান্না হবে। আর বাকি কিছুটা যেটা রয়েছে ওটা আবার বেঁধে রেখে দিচ্ছে। আর বাঁদিকের এই যে জায়গাটা ছেলে খুব অগোছালো করে রেখে দেয়, আজকে ভাবছি এই জায়গাটা গোছাবো। তো ওদিকটা তো মোটামুটি পুরোটাই অগোছালো আছে, মানে সবাই তো ওইদিকটা ধরে, এই জন্য অগোছালো হয়ে যায়। তো দেখি কতটা কি করতে পারি। তো ঝিঙে আলু পোস্তটা মোটামুটি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে ফেলতে হবে। তো আমি এখন একটা বাটির মধ্যে সব নামিয়ে রেখে দিলাম, অনেকটা পরিমাণ তরকারি হয়েছে। তো দুপুরবেলা তো আমরা সবাই মিলে খাবো, আর রাতে যেটুকু থাকবে থাকবে। তো দেখো ঝিঙে আলুর পোস্তটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল।
এখন রান্না করব মাছ। এই জন্য কড়াইতে একটুখানি বেশি পরিমাণে তেল দিলাম, আর পাবদা মাছ যেহেতু একটু লম্বা লম্বা হয় এই জন্য তেলটা একটুখানি বেশি করে দিতে হয়। তো ভাজার পর তারপর অতিরিক্ত তেলটা আমি তুলে রেখে দেবো। তো মাছটা বেশ ফাটছে, হাতে তেল ছিটকে আসছে, এদিকে আনাজের খোসাগুলো পড়ে রয়েছে সেগুলো এখন তুলে রাখছি, শাশুড়িমাও তুলে রাখলো। খুব সকাল সকাল আজকে রান্না শুরু করেছিলাম, এই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই দেখো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট। আর এখন আমি ভাবছি কী কাজ করবো, প্রচুর কাজ জমে আছে, কোনটাকে যে আগে করবো সেটাই আমি ভাবছি। তো এখন বাজে 12:15, তো এখন থেকে লেগে পড়ি। তো যতটা সম্ভব কাজ আজকে আমি সেরে ফেলবো, ছেলে আর হাজব্যান্ড এখনও অবধি বাড়িতে ফেরেনি, তো কখন আসবে সেটাও জানি না। তো চলো কাজকর্ম শুরু করি। প্রথমেই পরিষ্কারের কাজটা শুরু করলাম এই জায়গা থেকে, এই র্যাকটার এখান থেকে। আসলে এখানে কুকারের এই অংশটা পড়ে গেছিলো গতকাল রাত্রিবেলা, এটাও বের করে নিলাম, আর এই র্যাকটাও মুছে নিচ্ছি। র্যাকটা যে মাঝে মধ্যে মুছে না এমন নয়, রান্না করতে করতে হয়তো উপর উপর থেকে একটুখানি কোনোরকমে মুছে নিই। আজকে একটু ভালো করে মুছি, ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে ভালো করে সামনে পিছনে করে মুছে নিচ্ছি। আর এখানে এমন কিছু কিছু বাসন আছে যেগুলো হয়তো রেগুলার ইউজ করা হয় না, অনেক দিন যাবৎ একভাবে পড়ে থাকে, সেগুলোর মধ্যে একটু ধুলো ময়লাটা তেল চিটেটা বেশি পড়ে, সেগুলো একটুখানি ভালো করে আজকে মুছে নিচ্ছি। আর এমনি যতটা পারছি আমি র্যাকটাকে মোছার চেষ্টা করছি। তো এটা মুছে এটা পরিষ্কার করে যেতে হবে উপরের দিকে। তো এখানটা ভালো করে ঝাড়টাও আমি দিয়ে নিচ্ছি, এখানে যেহেতু সবসময় সরিয়ে ঝাড় দেওয়া হয় না, এখান থেকে আমাদের মিমিদের লোম প্রচুর পরিমাণে বেরোলো। তো এইখানটা ঝাড় দিয়ে যাবো এবারে সিঁড়িতে, আর সিঁড়িতেই যাচ্ছি কতগুলো বাসন নিয়ে, ঠাকুরের বাসন, সেই বাসনগুলোকে পরে গিয়ে মাজতে হবে, যেহেতু আগের দিন আমি তালের বড়া করেছিলাম। আর এখানে কিছু পুরনো বাস রয়েছে, সেই বাসগুলোকেও আমি রেখে আসছি, আর কারণ এখানে একভাবে বাসগুলো থাকার জন্য এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছে। তো এই জায়গাটা নোংরা এমনিতেই প্রতিদিন হয়ে যায়, কারণ ছাদের সমস্ত পাতা ধুলো ময়লা উড়ে এখানে চলে আসে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো তা নয়, সকালের দিকে তো বৃষ্টি ছিল, এখন তো বৃষ্টিটা পড়ছে না, এখন হালকা হালকা রোদ উঠেছে, গরম কিন্তু সাংঘাতিক। তো সিঁড়িটা ঝাড় দিচ্ছি, আর ছাদে জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি কিন্তু শুকায়নি, তুই দেখো। সিঁড়িটা ঝাড় দিয়ে চলে এসেছি নিচে, আর কাজ বলতে কত কাজ বলো তো করা যায়, একটা সংসারে কিন্তু কাজের শেষ নেই, তুমি যত করবে সারাদিনে তোমার কাজ কিন্তু বেরোতেই থাকবে। কিন্তু রেগুলারে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে করতেই হয়, যেগুলো যেটা হলো রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো হলো আমাদের রেগুলারের কাজ। এবং এক্সট্রা কাজ করতে গেলে আরও কিছু এক্সট্রা টাইমের প্রয়োজন হয়। তো এদিকে আমার হাজব্যান্ড আবার ফোন করেছে, হাজব্যান্ডের সাথে ফোনে একটুখানি কথা বলে তারপরে আবার ঝাড় দিতে শুরু করে দিলাম। তো ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবারে এসেছি ঠাকুর ঘরের কিছু কাজ করবো। ঠাকুর ঘরটা যেহেতু একটুখানি এলোমেলো হয়ে রয়েছে, তারপরে গতকাল অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো মাজতে হবে। তো বৃষ্টি আবার যদি আসে তো এই জন্য তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম, ড্রেসটা যেহেতু ভিজে গেছে নোংরা হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই। নিচের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি উপরে, আর আজকে দিদি ঘর মুছবে, এই জন্য ঘর মোছার চাপটা আমার আজকে নেই। তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে ফেলতে হবে। রেগুলারের কিছু বাসন রয়েছে আর এক্সট্রা যে বাসন যেটা আগের দিন তালের বড়ার জন্য বেরিয়েছিল সেই বাসনগুলো এখন মেজে ফেলছি। আর এই বাসনগুলো মাজতেও একটুখানি সময় লাগছে, যেহেতু পিতলের বাসন থাকলে পরে একটুখানি সময় লাগে, তারপরে একটুখানি পোড়া ব্যাপার থাকলে সময় লাগে। তো পিতলের বাসনগুলো আমি মাজি বেশিরভাগ ক্ষেত্রে তেঁতুল দিয়ে, আর আমি স্কচ ব্রাইট আর সার্ফ দিয়ে বাসন মাজি। আর মিষ্টির একটা প্যান্ট আর একটা তোয়ালে বেরিয়েছে, সেটা একটুখানি কেচে ফেললাম। আর আমার বাসন মাজা কাঁচা হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাই। যে পাত্রটায় করে তাল জ্বালিয়েছিলাম সেই পাত্রটা ভিজিয়ে রাখলাম, ওটা এখন ঘষছি, এখন উঠছে না, ওটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে তারপরে ওটা উঠবে। বাইরে এখন একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর যখন তখন ঝমঝম করে একটা বৃষ্টি নামলেও নামতে পারে, আবার ছাদে জামা কাপড় মেলা রয়েছে। এইটুকু জায়গা আমি পরিষ্কার করে ফেলেছি, এই দেখো ছেলের এই জায়গাটা খুব এলোমেলো করে রেখে দেয়, এই জায়গাটা গুছিয়ে ফেলেছি, কিন্তু এই তারটাকে পরিষ্কার করতে পারলাম না, আর এই ছেলের বই খাতার এই উপরটা পরিষ্কার করতে পারলাম না, এই দুটো জায়গা কিন্তু অগোছালা নোংরা হয়ে রয়েছে। আর এই জায়গাটা মোটামুটি পরিষ্কার আছে, এখন এসেছে একটু নিচে। এই যে মাটিগুলো কবে থেকে পড়ে রয়েছে এখানে, এই মাটিগুলোকে যতটা পারি ডাব্বার মধ্যে তোলার চেষ্টা করি। আর পুরো ঘরটা দেখো অগোছাল হয়ে রয়েছে একদম, ভাবি প্রতিদিন করবো করবো, আর সময় শরীর কোনোটাই আর দেয় না, আর হয়ে ওঠে না। তো এখন এটা করি, উপরে কিছু কাজ এনে কম করে এলাম, মানে ভেবেছিলাম একটুখানি গোছাবো আর পারলাম না, তো এখন এটাকে করি। সাধারণত পাকা ঘরের মধ্যে এরকমভাবে মাটি বিছানো দেখা যায় না, কিন্তু আমি রেখেছিলাম, আসলে মাটিগুলো যখন কেনা হয়েছিল না মাটিগুলো পুরো ভিজা ছিল, আর শুকানোর জন্য মাটিগুলোকে এইভাবে ঘরের মধ্যে আমি ঢেলে ফেলেছিলাম, মানে ছেলেকে বলেছিলাম, ছেলে করেছিল। আসলে এই ঘরগুলো তো আমাদের খুব একটা ইউজ হয় না, তো এখানে এভাবে যদি ঢালাও থাকে কোনো অসুবিধা নেই। তো এই ফাঁকে আমি বারান্দাটাকে এখন পরিষ্কার করে ফেললাম, বারান্দাটা একটুখানি নোংরা ময়লা হয়ে রয়েছে। আসলে কাজের লোকের উপর ভরসা করে থাকলে সবসময় হয় না, নিজেদের কাজ নিজেদেরকেও কিছুটা করতে হয়।
দুপুরবেলা যখন পুজো করছিলাম, পুজো করার আগে ছেলে আর হাজবেন্ড বাড়িতে চলে এসেছে। এখন আমি সবার ভাতটা বাড়ছি, এদিকে শাশুড়িমা ডিম ছাড়াচ্ছে, তো হাজবেন্ড তো খিদে সহ্য করতে পারছে না, খেতে বসে গেছে। ওদিকে ছেলেকে এখন ডাকতে হবে, তো চারজনের ভাতটা একসাথে বেড়ে ফেলছি। আর চারজনে একসাথে খেতে বসতে খুব সুবিধা হয়। আর ছেলে আজকে বিকেলবেলা বেরিয়েছে ওর নিজের কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য, আর বললো মা পিৎজা অনেকদিন খাই না, একটুখানি পিৎজা হাটে যাবো পিৎজা খেতে। তো এখানে ওর মার্কেটটা ঘুরে ও কিছু রেকর্ডিংও করছে, আর কিছু ব্যাগের দোকানও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু একা একা গেছে, আমার সাথে গেলে তো আমি কিছু নির্দিষ্ট দোকানে নিয়ে যাই, তো ও এসে পিৎজা হাটে পিৎজা খেতে, ও আর ওর এক বন্ধু। কিছু জায়গায় রেকর্ডিং করা যায় না, তো এর আগে যখন ডমিনোসে আমি গেছিলাম তখন সেখানে বলেছিল যে রেকর্ডিং করা যাবে না, কিন্তু পিৎজা হাটে দেখছি ছেলে ওপেনভাবেই রেকর্ডিং করছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না, ওরা দেখছে, এতে কোনো প্রবলেম হচ্ছে না। তো রেকর্ডিং করতে বাধা দিলে পরে একটুখানি সমস্যা হয়, তো সেরকম জায়গাতেই আমাদের যাওয়া ভালো যেখানে আমরা রেকর্ডিংটা করতে পারি। ছেলে আজকে বিকালবেলা বেরিয়েছিল পিৎজা খেতে, তো পিৎজা খেয়েছে, তারপরে নিজের জন্য একটা ব্যাগ কিনেছে, তো সব কিছু করে চলে এসেছে, তারপরে আমার জন্য একটা পিৎজাও নিয়ে এসেছে। আজকে প্রচণ্ডভাবে ওয়েদার খারাপ, সারাদিন সেভাবে রোদ ওঠেনি, জামাকাপড়গুলো খুব খারাপভাবে মেলে রেখেছি, কিছু করার নেই, নাহলে শুকাচ্ছে না, আর অনেক জামাকাপড় রয়ে গেছে যেগুলো মেলতে পারিনি। তো রেডি হয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি বেরোবো, তবে এখনও বৃষ্টি পড়ছে। শাশুড়িমাকে আমি যতবার বলছি যে পিৎজা খাবে, শাশুড়িমা ততবারই শুনছে ফুচকা খাবে, মানে এখনো অব্দি ওনাকে বোঝাতে পারিনি এটাকে পিৎজা বলে, উনি পিৎজাকে ফুচকা ফুচকা বলছে। তো সবকিছু তাই রেকর্ডিং করে বেরোচ্ছি, এখন বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, মনে হচ্ছে না বৃষ্টি কমবে, তো এই জন্য ছাতা নিয়ে বেরোচ্ছি। আর ছেলে তো কিছুক্ষণ আগে এলো, এই জন্য ওকে আর বললাম না, তো নিজেই একটু কি ঘুরে আসি। ছেলে এসে দরজাটা খুলে দিচ্ছে, দরজাটা খোলা দরকার পড়তো না, আমি বাইরের দিক দিয়ে সব বন্ধ করে গেছিলাম, হাজবেন্ড কী করেছে ভুল করে ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল, এই জন্য ছেলেকে নিচে এসে আবার দরজাটা খুলতে হলো। তো ছাতা মাথায় দিয়ে আমি যা যা কেনার কিনে নিয়ে চলে এসেছি, একটা আমুলে চিজ এনেছি, আর পাস্তা সস এনেছি, একটা ময়দা এনেছি, এদিকে ডাল এনেছি, এখানে রয়েছে পাস্তা জিরে, আর আমি এখন তরকারি কাটতে বসে গেছি, আমি এখন একটু রান্না করব, আর মিমিদের মাংস সিদ্ধ করব, তো এই জন্য আলু পেঁপে সব কেটে নিচ্ছি মিমিদের জন্য। সমস্ত তরকারিগুলো গরম করে ফেলেছি, আর এখন রান্না করব হলো রুটি আর চিকেনের গলা আর কচকচি দিয়ে একটা মাখামাখা করে একটা তরকারি করব, যেটা হাজবেন্ড কয়েকদিন ধরে বলছে যে মিমিদের জন্য মাংস আনি ওখান থেকে একটুখানি গলা আর কচকচি রান্না করতে, তো আজকে সেটা করছি। কাটাকাটি সব করে ফেলেছি, তো এখন শুধু রান্নাটা বসাতে হবে, আর শাশুড়িমার জন্য চা করব, বেরিয়েছিলাম চাটা করা হয়নি, এখন চাটাও করতে হবে, তো একে একে পরপর কাজগুলো করি। সমস্ত যা যা সবজি কাটা সব আমি কেটে নিয়েছি, এখন একবারে জায়গাটা পরিষ্কার করে মুছে ফেলবো, তাহলে একবারে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। আর প্রথমে আমি মিমিদের মাংসটা সিদ্ধ করবো, এই জন্য কুকারের মধ্যে সব মাংস দিয়ে দিলাম, আর পেঁপে আর আলু দিয়ে মাংসটা সিদ্ধ হবে, সাথে দিয়ে দিলাম হলুদ, আর দুটো চুল্লি জ্বালিয়ে দিলাম, একটার মধ্যে মিমিদের মাংস আর একটার মধ্যে জল বসিয়ে দিলাম। আর এখন তিনটে আলু আমি সিদ্ধ দেবো, এটা আগামীকালের জন্য করছি, তো কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এর মাঝখানে আমি শাশুড়িমার জন্য চাও করে নিয়েছি, তো শাশুড়িমাকে আমি চাটা দিলাম, আর শাশুড়িমা শুয়ে থাকে তো, তো প্রথমে বলার পর বুঝতে পারে না, তো ও একটু অবাক হয়ে যায়। তো এই যে চিকেনের যে গলা আর কচকচি এগুলো আজকে রান্না করব, আর এই যে মশলাটা রেডি করে ফেলেছি, তো এখন মিমিদের মাংসটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে চিকেনের যে মশলাটা মানে পেঁয়াজটা সেটা হচ্ছে, আর এখানে মিমিদের মাংসটা সিদ্ধ করার পর আলুটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজাভাজি করা হয়ে গেছে, এখন যে পাস্তাটা আনা হয়েছিল সে পাস্তাটা ঢেলে ফেললাম, আর ডালটা যে আনা হয়েছিল এটা অড়হর ডাল সেটাও ঢেলে ফেললাম, আর সমস্ত জিনিসগুলো সাথে সাথে জায়গা মতন রেখে দিলাম। সময়ের কাজ সময় থাকতে থাকতে করে নেওয়া ভালো, তাহলে কাজটা পরিপূর্ণ হয়ে যায়। তো আমার ওদিকে চিকেনটা রান্না হচ্ছে, এদিকে আমি আটা, এটা আগের দিনেরই আটা মাখা, এটা আমি আজকে মাখিনি, এই জন্য অল্প কটা রুটি হচ্ছে, পাঁচটা রুটি হচ্ছে, পাঁচটা রুটি ছেলে আর হাজবেন্ড খেয়ে নেবে, যেহেতু রাতের খাওয়া, রাতের খাওয়া একটুখানি কম খেলেও অসুবিধা হয় না। আর এদিকে মিমিদের খাঁচার এই ঢাকনাটা খুলে গেছিলো, আর ওরা না খুব বেরিয়ে পড়ছে, মানে যখন তখন বেরিয়ে পড়ছে, আর দুজনে এত মারপিট করছে না, ধরতে খুবই অসুবিধা হচ্ছে, এই জন্য এখন হাজবেন্ড সারটি দিয়ে ভালো করে ওই যে হুকগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছে, মানে ওরা ভীষণ দুরন্ত, তো ওদেরকে কোনোভাবেই সামলানো যায় না। তো ওদিকে আমার রান্নাটা হচ্ছে, তো এদিকে একটুখানি ঘরের মধ্যে এলাম হাজবেন্ড কি করছে দেখার জন্য, এদিকে শাশুড়িমা তো বসে আছে, শাশুড়িমা খাওয়ার টাইম হয়ে গেছে। এখন আমাদের রাত্রে খাওয়ার পাট চলছে, ছেলে রুটি খাচ্ছে, এদিকে হাজবেন্ডও খাচ্ছে, ওদিকে আমার ভাতটা বেড়ে নিয়েছি আমি, শাশুড়িমা খেতে বসেছে। মা মাছ খাবে না, মা মাছ খাবে?
মাছ? হ্যাঁ, পোস্ত খাবে? পোস্ত দাও একটু। তুমি ঝিঙে পোস্ত খাবে? তুমি খাবি পোস্ত? না। আগামীকাল সকালে যেহেতু মিউনিসিপ্যালিটি থেকে লোক আসবে ময়লা নিতে, তো এখন ছেলে আর হাজবেন্ড যাচ্ছে নিচে, আর জলের বালতিটাও রাখতে যাচ্ছে। শাশুড়িমা সকালবেলা জলটা ভরে, মানে অনেক ভোরবেলায় ওঠে তো। আর আমার রান্নাঘরটা দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে রান্না করতে করতে দেখো আটা লাগিয়ে ফেলেছি আমি চেয়ারের মধ্যে। রাত্রি 12টা বাজে, আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, আজকের ব্লগটা এটুকুই। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।